আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নিশাত তাসনিম নীতি, আজকে তোমাদের সাথে আবার ইকোনমিক্সের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তৃতীয় পর্বে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে তুলনা। আসো এবার আমরা দেখে নিই স্থিতিস্থাপকতা কি। দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে দুই ভাগে ভাগ করা হয়। বিষয়টা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপক চাহিদা আর একটা অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদাটা কি? কোনো দ্রব্যের দাম যদি একটু বেড়ে যায়, এটার চাহিদা যদি অনেক পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ ধরো আমাদের কোনো একটা প্রোডাক্টের দাম জাস্ট 2 টাকা বেড়ে যাওয়ার কারণে এটা অনেক আমাদের চাহিদা কমে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো স্থিতিস্থাপক চাহিদা। আর অস্থিতিস্থাপক চাহিদা ব্যাপারটা কি? এক্ষেত্রে আমাদের দ্রব্যের দাম যদি পরিবর্তন হয়, তাহলে এক্ষেত্রে আমাদের চাহিদাতে খুব একটা ইফেক্ট ফেলে না, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের দাম যদি অনেক বেশি পরিমাণেও বেড়ে যায়, এক্ষেত্রে আমাদের চাহিদা অল্প কমে যায়, এক্ষেত্রে এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এখন আসো আমরা এটা নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করব। আসো এখন আমরা দেখব এই স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার যে বিষয়টা সেটা অঙ্কের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব, কারণ এখান থেকে মূলত অঙ্কগুলোই এসে থাকে, ঠিক আছে? অঙ্কগুলো থাকবে, সেখান থেকে আমাদেরকে স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। দেখো এখানে একটা অঙ্ক দিয়ে রেখেছি, একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে এর চাহিদা 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 200 এককে পরিণত হচ্ছে। অর্থাৎ তোমরা একটু চোখে দেখাতেই বলো তো, এটা কোন ধরনের দ্রব্য, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? এটা স্থিতিস্থাপক, একটু বোঝার চেষ্টা করো। কেননা এখানে আমি তখন বলেছিলাম যদি আমাদের প্রাইস একটু পরিমাণে চেঞ্জ হয়, তাহলে আমাদের দ্রব্যের চাহিদা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখো মাত্র 2 টাকা কমার কারণে আমাদের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এক্ষেত্রে দেখো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্রব্যের শতকরা দামের পরিবর্তন বের করতে হবে। এক্ষেত্রে আমাদের এই যে দামের যে পরিবর্তনটা, অর্থাৎ 10 টাকা থেকে 8 টাকা, এটার হচ্ছে বিয়োগফল, অর্থাৎ এই ডেল দ্বারা পরিবর্তন বুঝায়, ডিভাইডেড আমাদের যে দামটা ছিল, ঠিক আছে? গুণ আমাদের যেহেতু শতকরা বের করতে হবে, তাই 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের আসছে -2। এখানে এই যে -2% দেখছো, এখানে যদি মাইনাস না দিয়ে যদি তোমরা +2% দাও তাহলেও হবে। কেননা এখানে আমি 8 - 10 লিখেছি, এটাকে তোমরা 10 - 8ও লিখতে পারো। অর্থাৎ আমাদের শুধুমাত্র পরিবর্তনটা দরকার, এটা ধনাত্মক নাকি ঋণাত্মক পরিবর্তন সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। কেননা আমরা জানি চাহিদার সাথে দামের যে সম্পর্কটা সেটা কী ধরনের সম্পর্ক হয় তা আমরা জানি। এখানে জাস্ট আমাদের মেইন সংখ্যাটা দরকার। তারপরে দেখো চাহিদার, এবার আমাদেরকে কী করতে হবে, চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তন বের করতে হবে। এক্ষেত্রে ডেল কিউ, অর্থাৎ কী পরিমাণে পরিবর্তন হয়েছে 100 একক থেকে 200 একক, হ্যাঁ, এই যে এই পরিবর্তনটা ডিভাইডেড আমাদের যেই এককটা ছিল, আমাদের যে পরিমাণটা আগে ছিল সেটা আমাদেরকে ভাগ করতে হবে। এক্ষেত্রে তাহলে কত হবে, আমাদের হইলো এই হিসাব নিকাশ করে 100% হচ্ছে। এখন আমরা যেটা করব আমাদের স্থিতিস্থাপকতা বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড দামের শতকরা পরিবর্তন, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো 100%কে আমি যদি 2% দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 50। যেহেতু এখানে আমি -2% রেখেছি, তাই এখানে আমি একটা পরম চিহ্ন ইউজ করব, অর্থাৎ এটাকে বলা হয় পরম মান। পরম মান করলে আমাদের এখানে 50টা পজিটিভ বা প্লাস হয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছো যে এক্ষেত্রে যদি তোমরা কেউ 10 - 8 ইউজ করো তাহলে লাস্টের এই জিনিসটুকু লিখতে হচ্ছে না, ঠিক আছে? সো এক্ষেত্রে আমাদের জাস্ট সংখ্যাটা দরকার, এখানে পজিটিভ নেগেটিভের কোনো বিষয় নেই। এখানে দেখো যেহেতু চাহিদা অধিকারে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ইপি তোমার 50 আসছে, ঠিক আছে? ইপি যদি মাথায় রাখবি, ইপি যদি 1-এর চাইতে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক, আর এই ইপি যদি 1-এর চাইতে কম হয় তাহলে সেটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক। মাথায় রাখবে আমাদের শর্তটা, তাহলে আমাদের ইপি যদি হচ্ছে 1-এর চাইতে বড় হয় তাহলে এটা কি হবে, স্থিতিস্থাপক, আর যদি ইপি 1-এর থেকে কম হয় তাহলে এটা হবে অস্থিতিস্থাপক, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা অস্থিতিস্থাপকের যখন অঙ্ক করব তখন আমরা দেখব বিষয়টা। এখন চলো আমরা এবার একটু অস্থিতিস্থাপকতাতে চলে যাই। অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমাদের দামটা যদি অনেক বেশি পরিমাণেও বৃদ্ধি পায়, এতে চাহিদার খুব সামান্য পরিমাণে আমাদের চেঞ্জ হয়। অর্থাৎ দাম যদি অনেক বেশিও হয় বা অনেক যদি কমেও যায়, আমাদের চাহিদার মধ্যে খুব একটা তফাৎ দেখা যায় না, ঠিক আছে? তো
তো এই জিনিসটাতে দেখো এই ক্ষেত্রেও আমাদের বিষয়টা একইভাবে বের করতে হয়। এই ক্ষেত্রেও একটা অঙ্ক দিয়ে রেখেছি, দেখো একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে হ্রাস পেয়ে 5 টাকা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 5 টাকা হয়ে গেছে মানে 15 টাকা কমে গেছে দাম অলমোস্ট, কিন্তু আমাদের চাহিদা 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 110 হয়েছে মাত্র, ঠিক আছে। এক্ষেত্রেও আমাদের ঠিক একইভাবে অঙ্কটা করতে হবে, আমাদের কি বলতো আমাদের দ্রব্যের পরিবর্তন ডিভাইডেড অর্থাৎ দামের পরিবর্তন ডিভাইডেড আমাদের পূর্বে যে দামটা ছিল সেখান তার সাথে আমরা 100 গুণ করব, কেননা এখানে আমাদের শতকরা পরিবর্তনটা দরকার। তারপরে চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তনটা দেখো, এক্ষেত্রেও আমাদের চাহিদার যে পরিবর্তন হয়েছে দেখো 110 মাইনাস 100 করেছি, এখানে যদি তোমরা কেউ 100 মাইনাস 110 লেখো সেটাও আমাদের হবে, সেক্ষেত্রে এই যে এখানে নেগেটিভ আসবে এবং শেষে আমাদেরকে পরম মানটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রেও দেখো আমরা হচ্ছে 5 মাইনাস 20 করেছি, শেষে আমাদের মাইনাস 75% এসেছে, যেটা আমাদেরকে পরবর্তীতে পরম মানে রূপান্তরিত করতে হবে। তো এখানেও দেখো আমাদের আচ্ছা এটাকে ইডি কেন বলা হচ্ছে, স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপকতাকে আমরা ইলাস্টিসিটি বলা হয়, এটার স্থিতিস্থাপকতার ইংলিশ হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে। তো ইলাস্টিসিটির ই থেকে আমাদের এই এককগুলা বুঝতে হয়। আচ্ছা এই জন্য ইকোনমিক্সে যখন তোমরা পড়বা তখন সব কিছুর ইংলিশ ওয়ার্ডগুলো জেনে নিলে খুব সমস্যা খুব সুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে হয় কি যে আমরা প্রতীকগুলো ভুলে যাই না। হ্যাঁ তো এক্ষেত্রেও দেখো যে আমরা ঠিক একইভাবে ইডি বা ইপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এটাকে, কারণ ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ইলাস্টিসিটি অফ প্রাইস যেহেতু প্রাইসের সাথে সম্পর্কিত এবং দামের সাথে সম্পর্কিত দুইটা একই জিনিস, এক্ষেত্রে আমরা কী করবো বলতো, চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড দামের শতকরা পরিবর্তন, এই যে যখন আমরা ভাগ করছি তখন আমাদের এসেছে মাইনাস 0.13, এটাকে আমরা পরম মান করে করব 0.13, অর্থাৎ দেখো এটা কী বলতো এইটা হচ্ছে আমাদের একের চাইতে কম, যেহেতু একের চাইতে কম সো এটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা। এখন আমরা দেখব মোট ব্যয় পদ্ধতি, মোট ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতা বের করব, এবং এক্ষেত্রে আমরা একটা শিডিউল বা টেবিলের মাধ্যমে, এই টেবিলগুলোকে আমরা ইকোনমিক্সের ভাষায় শিডিউল বলে থাকি, এই শিডিউল এবং হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখব। এখন আসি মোট ব্যয় পদ্ধতি কী জিনিস, মোট ব্যয় পদ্ধতি বা মোট খরচের যে বিষয়টা, খরচটাকে আমরা কীভাবে হিসাব করি, খরচটা হচ্ছে আমাদের, আমরা বলি খরচ মানে হচ্ছে কস্ট আর টোটাল কস্ট, টি বলতে টোটাল কস্ট, টিসিতে টোটাল কস্ট সমান হচ্ছে আমাদের কী হয় আমাদের যে প্রাইস ছিল, প্রাইস গুণ আমাদের যে পরিমাণ দ্রব্য আমরা ভোগ করেছি অর্থাৎ কিউ, অর্থাৎ টোটাল কস্ট ইকুয়াল পি ইনটু কিউ, এই জিনিসটা দিয়ে আমরা আমাদের স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি কিভাবে, আসো দেখি। এই মোট ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতাকে আমরা মোট 5টি ভাগে ভাগ করছি। এক্ষেত্রে আমরা প্রথমে যে পদ্ধতিটা দেখব সেটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। দেখো কিভাবে, একটু এইখানে দেখো আমাদের ধরো একটা পণ্য, এই পণ্যের প্রথমে হচ্ছে দাম ছিল 4 টাকা, সেক্ষেত্রে আমাদের চাহিদার পরিমাণ ছিল কত, 12, আমাদের চাহিদার পরিমাণ ছিল 12 একক, তারপরে তার দাম কমে 3 টাকা হয়ে গেছে এবং আমাদের চাহিদার পরিমাণ হয়ে গেছে 16 একক। এক্ষেত্রে দেখো আমরা মোট ব্যয়টা কীভাবে বের করব, মোট ব্যয় ইকুয়াল পি ইন্টু কিউ, তাই না, তাহলে আমার এক্ষেত্রে মোট ব্যয় 48 টাকা 4 ইন্টু 12, এবং পরবর্তী ক্ষেত্রেও দেখো আমাদের মোট ব্যয় 48 টাকা। এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম ব্যয় এবং দ্বিতীয় ব্যয় দুটাকে যখন আমরা ভাগ করে ফেলবো, রেশিও করে ফেলবো, এই রেশিওটা যদি 1 আসে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলছি একক স্থিতিস্থাপকতা, বা এটাকে ইংলিশে বলা হয়ে থাকে ইউনিট ইলাস্টিসিটি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইপি এর মান হবে 1। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে আমি যদি গ্রাফিক্যালি একটু দেখাই, দেখো এক্ষেত্রে আমাদের দাম যখন এইখানে ছিল, হ্যাঁ দাম যখন আমাদের, হ্যাঁ আগে ফার্স্টে আমাদের দামটা বেশি ছিল, দাম যখন আমাদের এইখানে ছিল আমাদের চাহিদা ছিল এম, ঠিক আছে, এম পর্যন্ত, দাম যখন কমে গেল আমাদের চাহিদা হইল এ পর্যন্ত। একটা জিনিস দেখো এক্ষেত্রে ও পি কে এম এটার যে ক্ষেত্রফল, ও পি ওয়ান এল এম ওয়ান এটার ক্ষেত্রফল সেম, অর্থাৎ এই দুটার ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এবার আমরা দেখব একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, বা এটাকে আমরা বলছি ইলাস্টিসিটি গ্রেটার দ্যান ইউনিট, বা এটাকে আমরা সংক্ষেপে
স্থিতিস্থাপকতা বলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে স্থিতিস্থাপকতা বলতে পারি, বা এই দ্রব্যটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইলাস্টিক গুড, বা এটা একটা স্থিতিস্থাপক পণ্য। অর্থাৎ কোনো একটা পণ্য স্থিতিস্থাপক কিনা বা অস্থিতিস্থাপক কিনা বা একক স্থিতিস্থাপক কিনা সেগুলো আমরা এই মোট ব্যয়ের মাধ্যমে নির্ণয় করব। এক্ষেত্রে দেখো আমাদের দ্রব্যের দাম কত ছিল, দ্রব্যের দাম প্রথমে ছিল 4 টাকা, তখন আমাদের পরিমাণ ছিল, আমাদের চাহিদা ছিল 20 ইউনিট। দ্রব্যের দাম জাস্ট 1 টাকা কমে গেছে, জাস্ট 1 টাকা কমে যাওয়ার ফলে আমাদের দ্রব্যের পরিমাণ, আমাদের চাহিদার পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এক্ষেত্রে দেখো আমাদের কি করব বলতো, টোটাল কস্ট ইকুয়াল পি ইন্টু কিউ করবো। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের দ্রব্যের চাহিদার পরিবর্তনগুলো, আমাদের মোট ব্যয়ের পরিবর্তনটাকে আমরা আগেরটা দিয়ে ভাগ করে দিব। এক্ষেত্রে দেখো 1.5 এসেছে, ইপি এর মান 1 চাইতে বেশি, তাই এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক। এবার আসি আমরা চিত্রে। দেখো প্রথমে আমাদের প্রাইস ছিল এইখানে, আমাদের প্রাইস যখন এখানে ছিল আমাদের কোয়ান্টিটি ছিল এখানে। তো আমাদের ক্ষেত্রফলটার দিকে একটু লক্ষ্য করো, ও পি কে এম ও, ঠিক আছে? এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল দাম একটু কমে যাওয়ার ফলে দেখো এইটার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, এটার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, তাই না? সো আমরা বুঝতেই পারছি যে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল অনেক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একের চেয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবে, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তোমাদেরকে আরেকটা জিনিস সহজ করে দিই, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতার চিত্রটা এইভাবে আঁকবে, অর্থাৎ স্থিতিস্থাপকতার জন্য তোমরা যে রেখাটা আঁকবে সেটা হবে এভাবে হেলানো, ঠিক আছে? আর অস্থিতিস্থাপকের জন্য আমরা যে চিত্রটা দেখবো ওইটা যদি আমি এটার সাথে তুলনা করি, তখন দেখবা ওইটার রেখাটা এইরকম খাড়া। হ্যাঁ, কেননা দেখো যখন হচ্ছে আমি জাস্ট একটু কমাচ্ছি, তখন আমার কোয়ান্টিটিটা দেখো, প্রাইস জাস্ট এটুকু কমেছে, আমাদের কোয়ান্টিটি কতখানি বেড়ে গেছে, বুঝতে পারছো? এই জিনিসটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। তারপরে আসো আমরা পরেরটাতে চলে যাই। দেখো একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ইনইলাস্টিক গুড, বা এটা একটা অস্থিতিস্থাপক পণ্য। এক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে মোট ব্যয় পদ্ধতিতে হিসেব করব। এখানে দেখো দাম মাত্র 1 টাকা কমে গেছে, দাম 1 টাকা কমে যাওয়াতে এটার চাহিদার পরিমাণও কিন্তু আসলে খুব একটা কমে নাই, জাস্ট 2 ইউনিট বাড়ছে। এই জিনিসটা হচ্ছে দেখো তোমরা যদি হিসাব করো পরবর্তীতে এটার, এটা আসলে আলটিমেটলি কমে গেছে, এটার মোট ব্যয়টা আলটিমেটলি কমে গেছে। দেখো এইখানে হচ্ছে 66/80, অর্থাৎ আমাদের এখানে 1 চাইতে ছোট। এক্ষেত্রে কার্ভটা দেখো, ওই যে বললাম খাড়া হবে কার্ভটা, এক্ষেত্রে দেখো দামের পরিবর্তনের চাইতে আমাদের হচ্ছে দামের পরিবর্তনের চাইতে আমাদের চাহিদার পরিমাণটা খুব একটা বাড়েনি বা কমেনি। এই জিনিসটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক পণ্য কোনগুলো এবং অস্থিতিস্থাপক পণ্য কোনগুলো সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক পণ্য হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো বিলাসবহুল বা যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে না, ঠিক আছে? সো ধরো উদাহরণ দিয়ে যদি বলি যে আমাদের কসমেটিক্সের দাম, ঠিক আছে, কসমেটিক্স যেগুলো লাগে না আর কি, মেকআপ প্রোডাক্ট, তো এই ক্ষেত্রে আমাদের ধরো দাম যদি একটু বেড়ে যায় আমরা আসলে আর ওইটা কিনতে চাই না, হ্যাঁ, কারণ হচ্ছে আমার অনেক বেশি দাম, ঠিক আছে দাম কমুক তখনই কিনবো, এরকম একটা ব্যাপার। কিন্তু অস্থিতিস্থাপক পণ্য কোনগুলো, অস্থিতিস্থাপক পণ্য হচ্ছে সেগুলো যেগুলো ছাড়া আমাদের জীবন চলবে না। যেমন ধরো তোমার লবণের দাম, হ্যাঁ, তারপরে হচ্ছে তেলের দাম, এইগুলো যে দাম বেড়ে যায় এগুলো আমাদের চাহিদা কিন্তু খুব একটা কমবে না, কারণ আমি তরকারিতে অতিরিক্ত লবণে দিতে পারবো না, আবার আমি আমার চাহিদার চেয়ে কম লবণও দিতে পারবো না। সো এক্ষেত্রে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর আরেক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে ঔষধ। ধরো কারো হচ্ছে প্রেশারের ওষুধ খেতে হয় বা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমার ইনসুলিনের দাম অনেকখানিও বেড়ে দেয়, আমি কিন্তু ইনসুলিনের চাহিদা আমার কমবে না, কারণ কি আমাদের ইনসুলিন হচ্ছে লাইফ সেফ প্রোডাক্ট। এই যে জিনিসগুলো আমাদের চলবে না, যেগুলো ছাড়া আমাদের জীবন চলবে না, সেগুলো হচ্ছে অস্থিতিস্থাপক পণ্য। সো এই ক্ষেত্রে আমাদের দাম যদি খুব একটা বেড়েও যায় বা কমেও যায়, আমাদের লাইফে এটার চাহিদার কোনো পরিবর্তন খুব একটা ঘটে না। এখন আমরা পড়বো শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমাদের যদি দামের পরিবর্তন হয়েও থাকে, আমাদের চাহিদার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা কোন জিনিসগুলো উদাহরণ দিতে পারি যেগুলো আমাদের একেবারে লাইফ সেভিং, যেমন আমাদের ইনসুলিন বলতে পারো, প্রেশারের ওষুধ বলতে পারো। এখন দেখো ধরো আমাদের প্রেশারের ওষুধের দাম কমে গেছে, এমনিতেই কম, ধরো আরও কমে গেছে, তো আমি কি একটার জায়গায় 2টা ওষুধ খাবো,
না, এক্ষেত্রে কিন্তু আমাদের চাহিদার কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে যদি আমাদের দামটা বেড়েও যেত তাও আমাদের চাহিদার কোনো পরিবর্তন ঘটতো না। তারপরে দেখো অসীম স্থিতিস্থাপকতা, এক্ষেত্রে আমাদের দাম যদি একই থাকে তারপরেও যদি আমাদের চাহিদার পরিবর্তন হয়, অর্থাৎ দাম পরিবর্তন না হলেও যদি চাহিদার পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অসীম স্থিতিস্থাপকতা, যেটাকে ইপি এখানে একটা ইনফিনিটি, এক্ষেত্রে আমরা একটা ইনফিনিটি ইউজ করি। তারপরে আসো চাহিদার স্থিতিস্থাপকতার প্রকৃতি। দেখো দ্রব্যের প্রকৃতির উপরে আমাদের এই স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপকতা নির্ভরশীল, অর্থাৎ আমাদের এই দ্রব্যটা কী ধরনের দ্রব্য, এটা কি আমাদের লাইফ সেভিং দ্রব্য নাকি আমরা যেটাকে ছাড়া চলতেই পারি না, যেমন লবণের ধরনের দ্রব্য। হ্যাঁ, লবণ ছাড়া আমরা চলতে পারি না বা আমরা কোনো তরকারি রান্না করতে পারবো না, বা এই ধরনের দ্রব্য যেগুলো বিলাসবহুল যেগুলো ছাড়া আমরা অনায়াসে চলতে পারি, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করবে। তারপরে দেখো বিকল্প দ্রব্যের উপস্থিতি। বিকল্প দ্রব্যের উপস্থিতি বলতে দেখো আমরা কোক বা পেপসির কথাই যদি চিন্তা করি, ধরো আমরা, আচ্ছা ইউনিভার্সিটিতে এটা হয়ে থাকে যে আমরা কোক ছাড়া চলতে পারি না। আমরা অনেক সময় বলে থাকি এরকম যে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের অর্ধেক কোক অর্ধেক পানি দ্বারা গঠিত, বিষয়টা এরকম, সো আমরা কোক ছাড়া চলতে পারবো না। তো এক্ষেত্রে বিকল্প দ্রব্য, যখন কোকের দামটা বেড়ে গেল, এর বিকল্প হিসেবে আমরা কী খাই বলতো, এর বিকল্প হিসেবে আমরা পেপসি খাওয়া শুরু করেছি। তো এক্ষেত্রে যদি আমাদের কোকের দামটা কমে যায় বা বেড়ে যায়, এটা কী ধরনের দ্রব্য হিসেবে কাজ করবে, এটা আমার তোমাদের কাছে প্রশ্ন থাকলো। এক্ষেত্রে কোকটা কি স্থিতিস্থাপক দ্রব্য নাকি অস্থিতিস্থাপক দ্রব্য হিসেবে কাজ করবে, যদি এটার কোনো বিকল্প থেকে থাকে। তারপরে দেখো আয়ের পরিমাণ। একটা বিষয় দেখো, আমার যদি আয় অনেক বেশি হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আমার এটা কোনো ম্যাটারই করে না যে দাম বাড়ছে কি কমছে। তোমরা একটা ভাইরাল ঘটনা দেখেছো কি না, যে একজন ডাক্তার উনি বলছিলেন যে হ্যাঁ আমরা টাকা আনি টাকা ঢালি, হ্যাঁ আমরা দাম দিয়ে দ্রব্য কিনবো, মানে ওনার আয়ের কাছে এই এই দ্রব্যের দামটা বাড়া বা কমা এটা কোনো ইফেক্টই ফেলে না, ঠিক আছে। সো তোমার আয়ের উপর ডিপেন্ড করে এইটা কোন ধরনের দ্রব্য, ঠিক আছে। তারপরে ভোগ স্থগিতকরণ, যদি আমরা কোনো একটা জিনিসের ভোগ স্থগিত করে দিই, তাহলে সেটার স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপকতার কোনো তুলনা হচ্ছে না। দেখো ধরো আমি এখন ডায়েট করছি, হ্যাঁ, তো আমি এখন ভাবছি যে আমি চিনি খাওয়া বাদ দিয়ে দিব, চিনি ছাড়া চা হয় না, ঠিক আছে, আমি চা খাবো ঠিকই কিন্তু চিনি খাবো না। যেখানে চিনিটা আগে আমাদের খুব প্রয়োজনীয় একটা দ্রব্য ছিল, সেখানে আমি চিনির ভোগ স্থগিত করে দিলাম জন্য এখন কিন্তু চিনিটা আমার লাগছে না। এক্ষেত্রেও আমাদের এই চিনিটা কোন ধরনের দ্রব্য হবে সেটা তোমাদের কাছে আমার প্রশ্ন রাখলাম। তারপরে দেখো দ্রব্যের ব্যবহার, দ্রব্যটি আমি কোন কাজে ব্যবহার করি তার উপরে ডিপেন্ড করবে দ্রব্যটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। দ্রব্যটা যদি আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়ে থাকে তাহলে তো সেটা অবশ্যই অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক দ্রব্য, আর যদি এটা ছাড়াও আমরা চলতে পারি তাহলে অবশ্যই এটা স্থিতিস্থাপক দ্রব্য। আমাদের স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপকতার ক্লাস নিয়েছিল এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো অঙ্কতে প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।